সাম্প্রতিক সময়ে লিওনেল মেসির মাঠের পারফরমেন্স নিয়ে সংবাদ মাধ্যম যত টানা সরব, তার চেয়ে বেশি আলোচনা আগামী মৌসুমে কোথায় থাকবেন এই নিয়ে। 30 জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই আর্জেন্টাইনের। নানা কারণে এই মেয়াদ যে আর বাড়ছে না সেটা প্রায় নিশ্চিত। বিশেষ করে সম্প্রতি পিএসজির নিষেধ থাকার পরও পরিবার সহ সৌদি আরব সফর করায় সেটা আরও জোরালো হয়। 2 সপ্তাহের নিষেধাজ্ঞা তো পড়তে হয় মেসিকে। এরই মধ্যে বার্তা সংস্থা এএফপি জানায়, বিশাল অঙ্কের অর্থে সৌদি আরবের দল আল হিলালের সঙ্গে কথা পাকা করে ফেলেছেন মেসি। এই খবর নিয়ে এখন তোলপাড় চলছে ফুটবল অঙ্গনে। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার মিডিয়া তো মেসির সৌদি আরবে যাওয়ার বিষয়টি নিয়ে বড় আকারে সংবাদ প্রচার হচ্ছে। সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি মেসির পক্ষ থেকে পুরোপুরি অস্বীকার করা হলেও আর্জেন্টিনায় এ নিয়ে জল্পনা কল্পনা চলছে। দেশটির মানুষ অবশ্য মোটেও সমর্থন করছে না এটি। মেসি যেন ইউরোপের কোনো ক্লাবে খেলেন, বিশেষ করে বার্সেলোনাতে যেন ফিরে আসেন, সেটাই চায় আর্জেন্টাইনরা। Yo creo que sería bueno una otra que termine su carrera en el Barcelona. এটা মেসির জন্য ভালো হবে যদি সে বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করে, তবে তার যে অর্জন রয়েছে তাতে যদি আল হিলালেও যায় তাতেও সমস্যা নেই। তবে সে কিন্তু আরও কয়েক বছর অনায়াসে ইউরোপিয়ান লীগগুলোতে খেলতে পারে। যেখানে সে স্বাচ্ছন্দ্য ও সুখে থাকবে সেখানেই থাকা উচিত। এটা পরিষ্কার যে পিএসজিতে সে ভালো সম্মান পায়নি, সুতরাং তার অন্য জায়গা খোঁজা উচিত। একটা ভালো সম্ভাবনা হতে পারে বার্সেলোনা। আমি যেটা বুঝি, বার্সেলোনা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সে সবচেয়ে বেশি সম্মান পেয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। সেখানে সে শুধু ফুটবলার হিসেবে না, ব্যক্তি হিসেবেও যথার্থ মূল্যায়ন পেয়েছে। বার্সেলোনা মেসির জন্য উপযুক্ত জায়গা। সে সেখানে বাস করত, তার সন্তানেরা সেখানেই জন্মেছে, সেখানে তিনি সবচেয়ে ভালো ছিলেন, বড় সাফল্যগুলো বার্সাতেই এসেছে। এদিকে মেসির সৌদি আরবে যাওয়া নিয়ে বার্তা সংস্থা এএফপির দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন, কোনো ক্লাবের সঙ্গে এখনও কথা হয়নি, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কোনো সিদ্ধান্তও হবে না। পিএসজির সঙ্গে মৌসুম শেষ হলে সব সম্ভাবনা খতিয়ে দেখে মেসি সিদ্ধান্ত নেবে বলে জানান তার বাবা। কাতার বিশ্বকাপের পর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তখন থেকে গুঞ্জন ছিল মেসিকে দলে নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে দেশটির আরেক ক্লাব আল হিলাল।